আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সৌরভ, আশা করছি যে যেখানে আছেন সুস্থ এবং নিরাপদে আছেন। বন্ধুরা, এই করোনা ভাইরাস মহামারীর কারণে কিন্তু বাংলাদেশের সাথে বিশ্বের অধিকাংশ দেশেরই বিমান চলাচল বন্ধ ছিল। আর বিশেষ করে আমাদের যেহেতু মধ্যপ্রাচ্য আমাদের বাংলাদেশিদের জন্য সব থেকে বড় শ্রম বাজার, আমাদের টার্গেটটা কিন্তু এই মধ্যপ্রাচ্যে কিভাবে বিমান সংযোগ স্থাপন করা যায় সেইটা। আর তার ফলও আমরা পেয়েছি। দীর্ঘ 4 মাস বন্ধ থাকার পরে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ বিমানের ফ্লাইট নিয়মিত শুরু হয়েছে। আর এটা শুরু হয়েছে গত 13 এবং 14 তারিখের বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে বিমান চলাচলের মধ্য দিয়ে। আপনারা জানেন যে দীর্ঘদিন কিন্তু এই বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে বিমান চলাচলের জন্য একটা ডেট দিচ্ছিল, সেই ডেটটা চেঞ্জ হয়ে যাচ্ছিল, একটা ডেট দিচ্ছিল সেই ডেটটা পরিবর্তন করে ফেলছিল বাংলাদেশ এয়ারলাইন্স। গত 2-4 দিন আগেও নতুন আর একটা নোটিশে প্রকাশিত করা হলো যে 13 তারিখের ফ্লাইটটার সময় পরিবর্তন করে আগামী 17 তারিখ করা হয়েছে। কিন্তু সেই 17 তারিখের পরিবর্তে সেই 13 তারিখেই কিন্তু সেই ফ্লাইটটা গিয়েছে। তো যাই হোক, ফ্লাইটের এই যে টালবাহানা, এটা আমরা না হয় মাথায় নাই নিলাম। তো এটা আমাদের জন্য সব থেকে ভালো খবর যে বিভিন্ন দেশ যেখানে বাংলাদেশিদের ফ্লাইট অথবা বাংলাদেশ থেকে ফ্লাইট বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে সংযুক্ত আরব আমিরাত কিন্তু বাংলাদেশিদের ফ্লাইটের দ্বার উন্মোচন করছে। আর এক্ষেত্রে আমাদের সব থেকে বড় একটি পাওয়া, কারণ সংযুক্ত আরব আমিরাতেও কিন্তু আমাদের অনেক শ্রমিকরা, বাংলাদেশি ভাইরা শ্রমিক হিসেবে সংযুক্ত আরব আমিরাতে কাজ করেন এবং অনেকেই আছেন যারা বাংলাদেশে আসতে চান এবং অনেকেই বাংলাদেশে আটকা পড়েছিলেন, সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যেতে চান, তাদের জন্য কিন্তু এটা একটা প্রবেশ দ্বার হতে চলেছে। আর যেহেতু সংযুক্ত আরব আমিরাত রেগুলার করছে ফ্লাইট, আশা করা যায় মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ, যেসব দেশে বাংলাদেশি বেশ শ্রমিকরা, অনেক শ্রমিকরা কাজ করে, সেসব দেশও বাংলাদেশের সাথে ফ্লাইট চলাচল আবারও সচল করবে, আমরা সেটাই চাই। তো আপনারা যে সমস্ত বাংলাদেশি ভাইরা সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী হিসেবে আছেন, যারা বাংলাদেশে এই করোনা ভাইরাসের কারণে আটকা পড়েছেন অথবা সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশে ফিরে আসার পরিকল্পনা করছেন যে ছুটিতে আসবেন অথবা বাসাতে প্রবলেম, তারা কিন্তু অনায়াসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই ফ্লাইটগুলোতে যাতায়াত করতে পারবেন। আর এক্ষেত্রে এই বিমান বাংলাদেশ কিন্তু সপ্তাহে 6টি ফ্লাইট আপাতত পরিচালনা করবে। 3টা ফ্লাইট পরিচালনা করবে দুবাইতে এবং 3টা ফ্লাইট পরিচালনা করবে আবুধাবিতে। এই বিষয়ে বিস্তারিত ভিডিও আমার আছে, আপনারা যদি সেই ভিডিওটা দেখতে চান তাহলে এখানে আই বাটনে একটা লিংক দিয়ে দেবো, সেই লিংক থেকে আপনারা সেই ভিডিওটি দেখতে পারবেন যে কত তারিখে এই বিমানগুলো পরিচালনা হবে এবং সময়গুলো নির্ধারণ করে দেওয়া হয়েছে সেখানে। তো যাই হোক, বাংলাদেশিদের জন্য এটা আসলে একটি ভালো খবর। আর আপনারা আরেকটা বিষয় আপনাদেরকে জানানোর প্রয়োজন যে আপনারা জানেন যে বাংলাদেশিদের যে কোনো দেশে যাইতে হলে কিন্তু অবশ্যই করোনা ভাইরাস নেগেটিভ সার্টিফিকেট লাগবে। আর এই সার্টিফিকেটটা আপনারা কেউই জাল করার চেষ্টা করবেন না, কারণ বিভিন্ন দেশ কিন্তু বাংলাদেশিদের এই করোনা ভাইরাসের এই জাল সার্টিফিকেটের কারণে ফ্লাইটগুলো বন্ধ করে দিচ্ছে। আমরা চাই না যে আর নতুন করে কোনো দেশ বাংলাদেশের সাথে তাদের যোগাযোগ বন্ধ করে দিক। আজকের ভিডিওটি এতটুকুই, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের দেখার সুযোগ হয় তাদের বেশি বেশি শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ সবাইকে।